ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এনএবি অধ্যাদেশের সংশোধনী বাতিল করেছে। খেরসন থেকে বেসামরিকদের উচ্ছেদ করছে ইউক্রেন। যে অজুহাতে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রাখার ঘোষণা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির। চরম আর্থিক সংকটেও পরমাণু অস্ত্রের সংখ্যা বৃদ্ধি পাকিস্তানের। চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে ভেনেজুয়েলা, উদ্বেগে যুক্তরাষ্ট্র। আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে হান্টার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এনএবি অধ্যাদেশের সংশোধনী বাতিল করেছে। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত বছর প্রণীত জাতীয় জবাবদিহি অধ্যাদেশ 1999-এ করা সংশোধনী বাতিল করেছে। এই সংশোধনীগুলিকে চ্যালেঞ্জ করে পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের দায়ের করা একটি আবেদনও আদালত গ্রহণ করেছে। পাকিস্তানের প্রধান বিচারপতি বান্দিয়ালের নেতৃত্বে এবং বিচারপতি ইজাজুল আহসান এবং বিচারপতি সৈয়দ মনসুর আলী শাহ সহ তিন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছেন, যার মধ্যে সরকারি পদধারীদের বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলি পুনর্স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে, যা বন্ধ হয়ে গিয়েছিল। সিজেপি বান্দিয়াল এবং বিচারপতি আহসান ইমরান খানের আবেদন গ্রহণযোগ্য বলে মনে করেন, যখন বিচারপতি শাহা সংখ্যাগরিষ্ঠ মতামত থেকে ভিন্ন মত পোষণ করেন। গত বছরের মে মাসে ন্যাশনাল অ্যাসেম্বলি বিল পাশ করেছিল, যা পিটিআই ক্ষমতা থাকাকালীন সময়ে বাস্তবায়িত নির্বাচনী সংস্কারগুলিকে উল্টে দিয়েছিল, যার মধ্যে বিদেশি পাকিস্তানিদের ভোট দেওয়ার অধিকার দেওয়া ছিল। উপরন্তু জাতীয় জবাবদিহিতা ব্যুরো আইনে সংশোধনী আনা হয়েছে। ইমরান খান 2022 সালের জুনে একটি পিটিশন দাখিল করেছিলেন এনওএর বিভিন্ন বিধানে করা পরিবর্তনগুলির প্রতিদ্বন্দ্বিতা করে, যেগুলো প্রভাবশালী অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে ছিল এবং জবাবদিহিতা আদালতে বিচারাধীন দুর্নীতির মামলাগুলিকে বৈধতা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। এই মাসের শুরুতে সুপ্রিম কোর্ট পিটিশনের উপর রায় সংরক্ষণ করেছিল। এ সময় প্রধান বিচারপতি বলেন, আবেদনকারীর আইনজীবী খাজা হারিস, ফেডারেশনের আইনজীবী মখদুম আলী খান এবং এনএবির প্রসিকিউটর জেনারেলের সহযোগিতা ও মূল্যবান সহায়তা ছিল তাৎপর্যপূর্ণ। আমরা এটি বিবেচনা সংরক্ষণ করার জন্য অবসর নেব এবং শীঘ্রই সিদ্ধান্ত ঘোষণা করব। সংক্ষিপ্ত এবং ভালো কিছু বের হওয়া উচিত, এটি শীঘ্রই করা যেতে পারে। বিলের মূল সংশোধনীর মধ্যে এনএবি বিল 2021 নির্দিষ্ট করেছে যে ফেডারেল সরকার কর্তৃক নিযুক্ত ব্যুরোর ডেপুটি চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার পরে এনএবি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন। তদুপরি বিলে এনএবি চেয়ারম্যান এবং ব্যুরোর প্রসিকিউটর জেনারেল উভয়ের মেয়াদ 4 বছর থেকে কমিয়ে 3 বছর করা হয়েছে। উপরন্তু দেশে পরিচালিত নিয়ন্ত্রক সংস্থাগুলিকে এনএবি এর এখতিয়ার থেকে বাদ দেওয়া হয়েছিল এবং বিলটি এনএবি এর এখতিয়ারকে 500 মিলিয়ন টাকার বেশি মামলার মধ্যে সীমিত করেছিল। খেরসন থেকে বেসামরিকদের উচ্ছেদ করছে ইউক্রেন। খেরসন অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কর্তৃপক্ষ বেশ কয়েকটি জনবহুল এলাকা থেকে শিশুসহ পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার কিয়েভ নিযুক্ত খেরসন সামরিক প্রশাসনের প্রধান আলেকজান্ডার প্রকোদিন একথা বলেছেন। তিনি বলেন, খেরসন অঞ্চলের প্রতিরক্ষা কাউন্সিল গোলাগুলির অঞ্চলের মধ্যে জনবহুল এলাকা থেকে শিশুদের সঙ্গে পরিবারগুলোর জন্য বাধ্যতামূলক উচ্ছেদ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয় সময় শুক্রবার 8টা থেকে এ অঞ্চলে কারফিউ জারি থাকবে। যে অজুহাতে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রাখার ঘোষণা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির। ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রাখার ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। রাশিয়ার কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রির অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। 2015 সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামের একটি চুক্তিতে সম্মত হয়েছিল ইরান। চুক্তি অনুসারে দেশটির উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল, তবে ইউরোপীয় দেশগুলোর মতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুদ বাড়িয়ে এই চুক্তি লঙ্ঘন করেছে, ফলে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে 3 দেশ। অবশ্য ইরান চুক্তি লঙ্ঘনের দায় অস্বীকার করে বলেছে তাদের পদক্ষেপ বেআইনি ও উস্কানিমূলক। ইউরোপীয় দেশগুলো বলছে তারা নিজস্ব আইনে জাতিসংঘের মেয়াদ উত্তীর্ণ নিষেধাজ্ঞাগুলোকে অন্তর্ভুক্ত করবে। এর মধ্যে কিছু পদক্ষেপ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উন্নয়ন ও রফতানি বন্ধ করার জন্য নেওয়া হয়েছে, কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের তৈরি অনেক ড্রোন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। চুক্তি অনুযায়ী ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সীমিত করতে এবং আন্তর্জাতিক পরিদর্শকের পর্যবেক্ষণের অনুমতি দিতে সম্মত হয়েছিল। চুক্তি মতে কোনো দেশের কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি না করার বিষয়েও সম্মত হয়েছিল ইরান।
চরম আর্থিক সংকটেও পরমাণু অস্ত্রের সংখ্যা বৃদ্ধি পাকিস্তানের। দেউলিয়ার দরজায় দাঁড়িয়ে পাকিস্তান, তলানিতে চলে গিয়েছে দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার। মার্কিন ডলারের তুলনায় হু হু করে বাড়ছে রুপির দাম, রেকর্ড বেড়েছে পেট্রোল থেকে শুরু করে বিদ্যুতের দাম, যা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গণবিক্ষোভ। এই অবস্থাতেও পরমাণু অস্ত্রের পরিমাণ বাড়াচ্ছে পাকিস্তানের ফৌজও, মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ইসলামাবাদের পরমাণু হাতিয়ার নিয়ে সম্প্রতি রিপোর্ট প্রকাশ করে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট নামের একটি মার্কিন বেসরকারি সংস্থা। সেখানে পাকিস্তানের সেনা কিভাবে আণবিক অস্ত্রের পরিমাণ বাড়িয়ে চলেছে তা তুলে ধরা হয়েছে। চরম আর্থিক সংকটের তোয়াক্কা না করেই ধীরে ধীরে পরমাণু অস্ত্রাগারকে শক্তিশালী করছে পাকিস্তান। আণবিক অস্ত্রের উন্নত ডেলিভারি সিস্টেম ও একাধিক ওয়ারহেড সম্বলিত পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছে ইসলামাবাদ। এর জন্য প্রয়োজনীয় সামগ্রীও সংগ্রহ করা হচ্ছে। পাকিস্তানের পরমাণু হাতিয়ার যাতে কোনোভাবেই জঙ্গিদের হাতে না পড়ে তার জন্য কড়া নজর রেখে চলেছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের পাঠানো পাকিস্তানের ফৌজ ও সেনা ঘাটিগুলোর ছবি ঘন ঘন খুঁটিয়ে পরীক্ষা করে ওয়াশিংটন। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের রিপোর্ট অনুযায়ী সেখানে বিভিন্ন সেনা ঘাটিতে পাকিস্তানের সেনাকে একাধিক নতুন লঞ্চার নিয়ে আসতে দেখা গিয়েছে। লঞ্চারগুলি দিয়ে পরমাণু মিসাইল হামলা চালানো যায় বলে অনুমান। মার্কিন বিশেষজ্ঞদের অনুমান, বর্তমানে পাকিস্তানের হাতে আনুমানিক 170টি পরমাণু হাতিয়ার রয়েছে। আগামী দিনে বছরে 14টি থেকে 24টি আণবিক হাতিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে ইসলামাবাদ। উল্লেখ্য, গত কয়েক বছরে ঘড়ি গজনভীর শাইন নামের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইসলামাবাদ। এই মিসাইলগুলি আণবিক হাতিয়ার বহনে সক্ষম। চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে ভেনেজুয়েলা, উদ্বেগে যুক্তরাষ্ট্র। একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপে চীন ভেনেজুয়েলার সাথে তার কূটনৈতিক সম্পর্ককে একটি সর্বপরিস্থিতি অংশীদারিত্বে উন্নীত করেছে। এই মাত্রাটি পাকিস্তানের মতো চীনের নির্বাচিত কয়েকজন কূটনৈতিক মিত্রদের জন্য সংরক্ষিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বেইজিং এর রাষ্ট্রীয় সফরের সময় এই উন্নয়নটি প্রকাশিত হয়েছিল। প্রেসিডেন্ট হিসাবে এটি ছিল মাদুরোর পঞ্চম সফর, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। একটি সর্বপরিস্থিতি অংশীদারিত্ব, যা এ ঘোষণার দ্বারা তুলে ধরা হয়েছে, দেশগুলোর মধ্যে একটি গভীর এবং স্থায়ী প্রতিশ্রুতির উপর জোর দেয়, যা রাজনৈতিক পরিবর্তন এবং বাহ্যিক চাপের মুখে স্থিতিস্থাপক থাকে। এই কৌশলগত জোট বিশ্বমঞ্চে অপরিসীম গুরুত্ব বহন করে। তাদের বৈঠকের সময় প্রেসিডেন্ট মাদুরো এবং প্রেসিডেন্ট শি একাধিক দ্বিপাক্ষিক চুক্তির স্বাক্ষর করেছেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করেছে। এর মধ্যে রয়েছে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের সহযোগিতামূলক প্রচেষ্টা, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, বাণিজ্য বৃদ্ধি করা এবং শিক্ষা বিনিময়ের প্রচার। আনুষ্ঠানিক বিবৃতিতে এ চুক্তিগুলির বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে হান্টার। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ডেলওয়ার ফেডারেল আদালত আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত তিনটি বিষয়ে তাকে অভিযুক্ত করে। হান্টারের বিরুদ্ধে প্রসিকিউটর অভিযোগ করেন, 2018 সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন হান্টার। কোকেনের আসক্তি থাকা সত্ত্বেও অস্ত্র কেনার সময় লিখিত ফর্মে নিজের মাদকাসক্তির কথা লুকান তিনি। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ডের সাজা হতে পারে বাইডেন পুত্রের।